কুয়েতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রেফাই, নাম শুনছেন, কথা বলেন, এই আঙ্গালি বাঙ্গালি না, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, এবং জন্মসূত্রে আরবি। উনি কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ই সাদ্দাম হোসেন তার কোন জিনে ধরছিল আল্লাহ জানে, কুয়েত দখল করছিল। এগুলো আপনাদের বয়স্কদের মনে আছে, 91 সালের কথা মনে আছে। তখন কুয়েত সরকার আমেরিকা সাহায্য চাইল। তখন শেখ রেফাই কুয়েতের পার্লামেন্টে দাঁড়ায় বললেন যে না, একটি মুসলিম রাষ্ট্র আরেক মুসলিম রাষ্ট্রকে হামলা করেছে, তাতে কোনো মুসলিম রাষ্ট্র কাফের সাহায্য চাইতে পারে না। এই কথা বলে শেখ রেফাই পদত্যাগ করলেন, কুয়েত ছেড়ে সৌদি আরব চলে গেলেন। সৌদি সরকার তাকে আরবের নাগরিকত্ব দিয়েছে, এখন তিনি মদিনা মুনাওয়ারাতে বসবাস করেন। প্রত্যেক রবিবার রাতে তার বাড়িতে মিলাদ কিয়ামের আয়োজন হয়। কোথায়? মদিনাতুল মুনাওয়ারাতে, দারুল ইমানে, দারুল হিজরাতে। সুবহানাল্লাহ, সারা দুনিয়ার রাজধানী আরব, আর আরবের মুকুট হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। আর আমাদের কি অবস্থা, কত নোংরা আমরা, শুধু পাল্টা পাল্টি মারামারি। অপর মাসলাকে কিভাবে ঠকানো যাবে, এতে বুনিয়াদি এলেম থেকে দূরে, কথা বুঝেন না। মাসলাক উমুক মাসলাকের মৌলবী সাহেবকে কেমনে ঠেকাতে হবে, এই পড়াশোনায় তো রাত পার। তো কাফের মুশরিকের জবাব কখন তুমি শিখবা, কথা বলেন। মাসলাকগত দ্বন্দ্ব একটা পর্যায়ে থাকবে, যেটার একটা ফর্মুলা আমরা বাংলাদেশে দিয়েছি, মাসলাক যার যার দিন ইসলাম সবার। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে, আমি তোমাকে চাপিয়ে দিব না, তুমি আমারটা কেড়ে নিও, আর তুমি আমারটা বাধা দিও না। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে, এটি হচ্ছে ঐক্যের একটি সহজ সরল ফর্মুলা। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় তার হাবিবের এই গোলামকে এই মিশনটি বাংলাদেশে প্রতিষ্ঠায় যথেষ্ট সফল করেছেন, বাকিটা আল্লাহ জানেন। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের, পরিপূর্ণতা কে দিবেন, সে বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে। দেখুন, আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের খেদমত নিয়ে এই জাতির কাছে আমি যাচ্ছি ছাত্র জীবন থেকে, বলেছিলাম না আরো কয়েকবার, ছাত্র জীবন থেকে। তো ছাত্র জীবন থেকে হওয়ার কারণে প্রায় 2 যুগ হয়ে যাচ্ছে, আর আলহামদুলিল্লাহ দাঁড়িয়েও কিছু আমার পেকেও গেছে, সেটা কি বয়সের কারণে না রাত জাগার কারণে, এটা আমি জানি না, কিন্তু দাঁড়িয়েও পাকছে, কত বুঝে, মাঝে মধ্যে মেহেন্দি দিলে দেখেন না পাকাটা ঢেকেছে, কিন্তু পেকে গেছে। আমি আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে দেখলাম যে অনেক মানুষকে দেখেছি, তারা দিনদার পরহেজগার, কিন্তু একটি সময় যেয়ে দেখি তারা ইসলাম কি বিশ্বাস করে না। তার কারণটা খুঁজে পেয়েছি যে এই লোকগুলো যখন দিনদার ছিল, তারা কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে, আল্লাহওয়ালার নজরের সীমানায় ছিল। তো প্রথম তারা সম্পর্ক ছিন্ন করছে আল্লাহওয়ালাদের সাথে, কাদের সাথে, সোহবত থেকে। কিছুদিন পর তারা ছেড়ে দিল মাঝহাব, কি এটা দরকার নেই। আউলিয়া কেরাম আহলুস সুন্নাল জামাতের কাজগুলোকে প্রথম ছাড়ছে, কাজগুলো ছেড়েছে কি ফতোয়ায়, আরে মুস্তাহাব করলেই কি না করলেই কি, অজুহাত ছিল এটা, মুস্তাহাব করলেই কি না করলেই কি,
এই যে মুস্তাহাব করলে কি না করলে কি ফরজের নাই খবর মুস্তাহাব নিয়ে তো বাড়াবাড়ি কেন এই কথাটি বলে প্রথমে তারা মুস্তাহাব মুস্তাহসানকে ছেড়ে আউলিয়া কেরাম আল্লাহওয়ালাদের সহবত থেকে দূরে সরছে এক সময় দেখা গেল তারা মাযহাব ছাড়লো যে না কুরআন হাদিস থাকতে আবার কিসের মাযহাব তারপর এক সময় দেখা গেল এরা আর হাদিস মানে না বলেছে না কুরআন শরীফ থাকতে আবার কিসের হাদিস ওনারা হয়ে গেছে আহলে কুরআন এক সময় দেখা গেল এদের মধ্যে অনেকে হয়ে গেছে সংশয়বাদী অবিশ্বাসী নাস্তিক ব্লগার যদি আপনি নাম চান আমাদের গবেষণা পরিষদে নামগুলো নিতে পারবেন এই রকম কিছু ব্লগারের ইতিহাস আমরা পেয়েছি নাম বলবো না এতে কোনো না কোনো মাসলাক প্রশ্নবিদ্ধ হবে কোনো মাসলাককে প্রশ্নবিদ্ধ করা আমার কাজ নয় বরং সংশোধনের আলোকে ইত্তেহাদ ও ইত্তেফাক বৃহৎ স্বার্থে জাতির ঐক্যটাই আমাদের চরম আরাধ্য এবং পরম কাম্য আল্লাহ কবুল করুক কথা বুঝতেছেন এখন মিলাদুন নবীর মাসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করা আমরা যারা করি আমরা বলি এটা মুস্তাহাব মুস্তাহসান ঠিক কি না কিন্তু মুস্তাহাব মুস্তাহসান হলো মাহফিলে ঈদ মিলাদুন নবীর আমলটি সম্পর্ক তো আজমতে রাসূলের সাথে মহাব্বতে রাসূলের সাথে মুস্তাহাব হলো এই বরকতপূর্ণ নূরানি মাসে আপনি যখন মিলাদ মাহফিল করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা হবে তখন কিন্তু রাসূলদার মুজিজাতের আলোচনা হবে ঠিক কি না ছোট ছোট বাচ্চা যারা কুচিকাচা বাচ্চা ইতির অন্তরে আল্লাহর হাবিবের আজমত ও মহাব্বত জাগবে ঠিকটাও তো ঠিক মতো বললেন না জাগবে কি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি তাদের ঈমান চলে আসবে বাল্যকালে শিশুকালে তখন আর কিন্ডারগার্টেন ও লেভেল এ লেভেলে পাঠাইলে সন্তান নাফরমান হবে না কারণ আপনি তার সিনায় পুঁজি দিয়ে দিয়েছেন কি দিয়েছেন এই পুঁজি হলো আজমাতে রাসূল মহাব্বতে রাসূল সুবহানাল্লাহ বিহামদিহি